ইরান পরমাণু প্রযুক্তিতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। পরমাণু বোমা তৈরির কাঁচামাল ইউরেনিয়াম আরও 20% বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। পেন্টাগনকে ইরানে হামলার প্রস্তুতি নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। বিশ্ব গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এ হুঁশিয়ারি দেন তিনি। পর্যবেক্ষকরা বলছেন ইরানের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্র ইউরোপের জন্য সরাসরি হুমকি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRB-কে দেওয়া সাক্ষাৎকারে সালেহি বলেন তারা পরমাণু বিজ্ঞান ও শিল্পে এমন অগ্রগতি অর্জন করেছেন যে নিজেরাই নতুন জ্বালানি তৈরির ব্যবস্থা নিতে সক্ষম। তারা এখন 20% বিশুদ্ধ ইউরেনিয়াম আহরণের পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন নতুন 20% ইউরেনিয়াম উৎপাদন আগের জ্বালানি উৎপাদনের চেয়ে আলাদা। আমরা যে কোনো মুহূর্তে একটি উন্নত মানের পারমাণবিক চুল্লির নকশা তৈরি করতে পারি। আন্তর্জাতিক রীতি এর চেয়ে অনেক কম বিশুদ্ধ ইউরেনিয়াম আহরণকে সমর্থন করে। 2015 সালে বিশ্বের চেয়ে পরমাণু শক্তি দেশের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের বিষয়টি বেঁধে দেওয়া হয়। চুক্তিতে বলা হয় ইরান 3.50% ইউরেনিয়াম আহরণ করতে পারবে, যা 300 কেজি ইউরেনিয়ামের বেশি হবে না। চুক্তির আগে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ 20% পৌঁছে গিয়েছিল। পরমাণু বোমা তৈরির জন্য ইউরেনিয়াম 80-90% সমৃদ্ধ করা প্রয়োজন। তবে 20% ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে পারমাণবিক শক্তি উৎপাদনের প্রয়োজনের চেয়ে বেশি বলে বিবেচনা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটিকে দুর্বল আখ্যা দিয়ে গত বছর ইরান চুক্তি থেকে বেরিয়ে যান। চুক্তি থেকে বেরিয়ে ইরানের উপর আরও কটু নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ইরানও পাল্টা ইউরেনিয়াম সমৃদ্ধকরণে হুমকি দিয়েছে। এদিকে ইমাম খুমেনি স্পেস সেন্টার থেকে মহাকাশের কক্ষপথে স্যাটেলাইট নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের ভয় এই স্যাটেলাইট ব্যবহার করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে দেশটি। যদিও ইরান এ ধরনের পদক্ষেপের ব্যাপারে কিছুই জানায়নি, তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সিমর্গ রকেট থেকে এ স্যাটেলাইট ছোড়া হতে পারে। পম্পের দাবি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতার পথে এগোচ্ছে ইরান। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে ইরানের এমন ধ্বংসাত্মক পদক্ষেপগুলো বসে বসে দেখবে না যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্রের পরীক্ষায় সক্ষম এমন স্যাটেলাইট নিক্ষেপ করা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের লঙ্ঘন। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের ভরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ইরানের সামরিক অভিযান চালানোর সব প্রস্তুতি ও পরিকল্পনা নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনকে হামলার সম্ভাব্য সব অপশন খতিয়ে দেখতে গত বছর সেপ্টেম্বরে নির্দেশ দেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। রিপোর্টে দাবি করা হয় সেপ্টেম্বরের শুরু দিকে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এই নির্দেশ দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদের দাবি ইরান সমর্থিত একটি গোষ্ঠী এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে নিশ্চিত হয়েছে তারা। গত বছরের 9 এপ্রিলে বোল্টনকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। তার দায়িত্ব নেওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিতে শুরু করে যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের পরাজয়গুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে আমেরিকার কোনো হুমকিকে কখনো ভয় বা পরোয়া করে না ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মার্কিন নিউজ চ্যানেল CBS-কে দেওয়া সাক্ষাৎকারে ইরান বিরোধী যে বাগাড়ম্বর করেছেন তার প্রতিক্রিয়ায় একথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি বলেন মার্কিন কর্মকর্তারা ভুলভাবে ধারণ করেন যে তারা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার পরিপন্থী কাজ করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে কিংবা এ অঞ্চলে বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারবেন। কাসেমি আরও বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে যে কৌশলগত নীতি ইরান গ্রহণ করেছে আমেরিকার বিদ্বেষী আচরণের কারণে তা থেকে বিন্দুমাত্র সরে আসবে না তেহরান। পোল্যান্ডে মার্কিন উদ্যোগে অনুষ্ঠেয় ইরান বিরোধী সম্মেলনের কথা উল্লেখ করে বাহরাম কাসেমি বলেন আমেরিকা তার সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কখনোই অন্য কোনো দেশের জনগণের স্বার্থ রক্ষার কথা চিন্তা করেনি। তিনি একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশকে উস্কানি দেওয়ার পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি আবারও কূটকৌশলে আশ্রয় নিয়ে ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তিনি মার্কিন নিউজ চ্যানেল CBS-কে দেওয়া সাক্ষাৎকারে তার ভাষায় ইরানের পক্ষ থেকে সৃষ্ট বিপদ মোকাবেলা করার গুরুত্ব আরোপ করে বলেন ইরানের মাধ্যমে সন্ত্রাসবাদের যে হুমকি সৃষ্টি হয়েছে তা প্রতিহত করার চেষ্টা করছে ওয়াশিংটন।